ক্রিসমাস ট্রিতে লাইট লাগাতে উঠছে সেন্টার। যাদের সেফটির কথা মাথায় রেখে দেখো, এখানে হিউম্যান এফোর্টের কোনো ব্যাপারই নেই। তারপর লাগিয়ে সিমেন্টের মধ্যে জল ঢেলে দিলেই ডান। এবারে এই ম্যারিনেট করা গোটটা দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের ফোর্থ আইটেম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি গ্যারেন্টা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সোমবার সপ্তাহের প্রথম দিন, আমি মিষ্টির জন্য লাঞ্চ বানাচ্ছি। 7:30 মতো বাজে, ও স্কুল যাবে, মিষ্টি ওখানে বসে কলা খাচ্ছে। মর্নিং বলো। গুড মর্নিং। সপ্তাহের প্রথম দিন, বুঝতেই পারছো তারা। সোমবারটা আমার এখন ছুটি থাকে, তাই জন্য আমি একটু বাড়িতে সময় দিতে পারি। মিষ্টু স্কুল যাবে 8:30 ওর স্কুল বাস আসবে। ফাইনালি আমরা স্কুল বাসটা পেয়েছি এবার, তো তোমরা দেখতে পারবে যখন আমরা যাব আজকে। ওর জন্য আজকে চিকেন বার্গার বানিয়ে দিচ্ছি। এই যে প্যাটিটা দিয়ে দিলাম তাওয়াতে, চিকেনটা কালকে রাত্রিরে ম্যারিনেট করে রেখেছিলাম। এটা হলো তোমার কিমা চিকেন, আদা রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে, একটা ডিম আর একটু ব্রেড ক্রাম দিয়ে। তো এটাই ওকে বার্গার বানিয়ে দিচ্ছি। বাইরে বার্গারটা খাওয়াটা আমরা খুব একটা প্রেফার করি না, ওকে দিও না। সেই টেস্টটা যাতে পায় ওই জন্য বাড়িতে ওকে বানিয়ে দিচ্ছি। চিকেনটা হয়ে গেছে, দেখো এটাকে তুলে নেবো এখানে। আর এই যে বার্গারের ব্রেড আমি নিয়ে এসেছিলাম, একটুখানি শেকে নেবো। এই চিকেনের এই অল্প জল বেরিয়েছে, ওটার মধ্যে দিলে বার্গারের ব্রেডটার থেকে টেস্টও আসবে। গ্যাস অফ করে দিয়েছি, হয়ে গেছে ব্রেডটা। এবার তার উপরে দিয়ে দিলাম, মিষ্টি তো পেঁয়াজ টমেটো খায় না তোমরা জানো, ঝামেলা করবে বাইরে। এবার এটা দিয়ে দেবো, দিয়ে এটা দিয়ে একটু আটকে দেবো। বার্গার রেডি, এবার ওকে লাঞ্চটা দিয়ে দিই। ও শশা খেতে ভালোবাসে, তাই সাইডে একটু শশা দিয়ে দেবো। এর ভেতরে দেবো না, কারণ শশাটা ভেতরে ন্যাত ন্যাতে হয়ে যেতে পারে, জল জল ভাব, তো ওই জন্য পাশে থাকবে। ওর লাঞ্চ রেডি হয়ে গেছে, এবার গিয়ে ওকে একটু হেল্প করি। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখন বাসের জন্য ওয়েট করছি। বিদ্যুতের মিটিং আছে, ওই জন্য আসতে পারিনি, আমি নিয়ে চলে এলাম। দেখেছো মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, আজকে প্রচন্ড ঠান্ডা, এখন -7। আর করো না, মিষ্টুর ফাইনালি বাস সার্ভিসটা চালু হয়েছে। এতদিন ধরে তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো জানো যে ওর বাস বন্ধ হয়ে গেছিলো, বাস সার্ভিস আমরা পাচ্ছিলাম না। কিন্তু ফাইনালি লাস্ট উইক স্কুলে গিয়ে কথা বলার পরে বাস সার্ভিসটা চালু হয়েছে, তো আজকে থেকে ও বাসে যাবে। তো ওয়েট করছি এখন বাসের জন্য, দেখা যাক কখন আসে। বাস এসে গেছে, এই যে মিষ্টুর বাস। দেখো বাসটার সামনে আর পেছনে দুটো ব্লিঙ্কিং স্টপ সাইন আছে। বাসটা দাঁড়াবার সাথে সাথেই স্টপ সাইনগুলো খুলে গেল আর এই মেটাল রডটাও বেরিয়ে এলো। এখন বাচ্চারা আর গার্জিয়ানরা ছাড়া কেউ এই বাসের সামনে দিয়ে রাস্তা ক্রস করতে পারবে না। পুরো প্রসেসটাই বাচ্চাদের সেফটির কথা মাথায় রেখে করা হয়েছে। দেখো বাসটা যতক্ষণ দাঁড়িয়ে থাকবে এই স্টপ সাইনের আলোগুলো কিন্তু ব্লিঙ্ক করতেই থাকবে। এই নিয়মটা স্কুল বাসের আশেপাশে থাকা প্রত্যেকটা গাড়িকে ফলো করতেই হবে। ফাইনালি সব বাচ্চারা বাসে উঠে পড়েছে, এবার বাসের দরজাও বন্ধ হয়ে যাবে। আর তারপরে এই দেখো ওই মেটাল রডটা এবার ক্লোজ হয়ে গেল, আর স্টপ সাইনগুলো ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গিয়ে ক্লোজ হয়ে গেল। এবার বাস আবার চলা শুরু করবে। চলো এবার বাড়ি যাওয়া যাক। কাল রাতে আমাদের বড় গাড়িটা গ্যারাজের বাইরে ছিল, আর এই দেখো গাড়ির ওপরে হালকা একটা ফ্রস্টের লেয়ার পড়ে গেছে। বছরের এই সময়টা যখন বাইরে খুব ঠান্ডা, তখন যদি কোনো জিনিস খোলা আকাশের নিচে থাকে তাহলে সকালে উঠে এরকমই অবস্থা হয়ে যায়। আর সকাল সকাল দেখো আমাদের বাড়িতে ফেন্স করার জিনিসপত্রগুলো ফাইনালি ডেলিভার্ড হচ্ছে। প্রায় 2-2.5 মাস আগে আমি একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কমিউনিটিতে কায়োটি বা নেকড়ে দেখা গেছে। সেই ভয়ে মিষ্টুকে আর একা ব্যাকইয়ার্ডে ছাড়তে পারছিলাম না। আমরা তখন থেকেই চেষ্টা করছিলাম যে বাড়ির ফেন্সটা যাতে তাড়াতাড়ি করে দেওয়া যায়। ফাইনালি আজ এই দেখো মালগুলো ডেলিভার্ড হচ্ছে, আর আজই ফেন্সিংয়ের কাজও শুরু হয়ে যাবে। অনেকটাই নিশ্চিন্ত লাগছে এখন। দেখো এখানে হিউম্যান এফোর্টের কোনো ব্যাপারই নেই, সব কিছু এরা মেশিনের সাহায্যেই করে, কারণ এখানে লেবার খুবই এক্সপেন্সিভ। এই লোহার গ্রিলগুলো বেশ ভারী, আর এগুলো লেবার দিয়ে করাতে গেলে 3-4 জন লেবার তো লেগেই যেত। কিন্তু দেখো এখানে একজন লোক ডেলিভার করছে আর একজন সুপারভাইজ করছে, আর বেলাতে ফেন্সিংয়ের লোকেরা এসে ফেন্স লাগাবার কাজ করবে। বিদ্যুৎ অলরেডি ঘাস কাটা শুরু করে দিয়েছে, কারণ আজকে না কাটলে এরপরে আর কাটতে পারবো না। আবার যদি বরফ টরফ পড়ে যায় পুরো গ্রাস একদম ওয়েট হয়ে যাবে, ওই জন্য কাটতে পারবো না। এই জন্য আজকে ব্যাকইয়ার্ড আর লনের কাজগুলো করে নিচ্ছি। হাঁপাচ্ছে ও, হাঁপিয়ে গেছে। হ্যাঁ অলরেডি একবার স্নোফল হয়ে গেছে, আর ঘাসগুলো দেখো অনেক বড় হয়ে গেছে। তো উইন্টারের আগে একবার পাতাগুলো পরিষ্কার করে ঘাসটা না কাটলে পরে ঘাসটা খারাপ হয়ে যাবে পুরো। আমাদের এই লন মোয়ারটা খুবই ভালো, তোমরা এটা আগেও দেখেছো। এটা দিয়ে খুব সহজেই মুহূর্তের মধ্যেই ঘাস কাটা হয়ে যায়।
আর জানো তো এখানে ঘাসের লেন্থ যদি এক্সেসিভ বড় হয়ে যায় তাহলে হোমওনার্স অ্যাসোসিয়েশন থেকেও ফাইন করে। এবার বিদ্যুৎ ব্যাকইয়ার্ডের ঘাসটাও কেটে নিচ্ছে। তোমাদেরকে বললাম না যে আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু উপায় নেই, আজ ঘাসটা কাটতেই হবে। তাছাড়া একটু পরেই ফেন্স লাগাবার লোকজন চলে আসবে, তার আগে এই বছরের মতন ঘাস কাটার কাজটা শেষ করতেই হবে। ফেন্স করার লোকজন চলে এসছে, দেখো ওরা জিনিসপত্রগুলো যেগুলো সকালে ডেলিভার্ড হয়েছে সেগুলো আনপ্যাক করছে। ওরা ভালো করে চেক করে নিচ্ছে যে সব মালপত্রগুলো ঠিকঠাক ভালোভাবে ডেলিভার্ড হয়েছে কিনা, কারণ কিছু জিনিস যদি মিসিং থাকে তাহলে ওরা আজকে কাজ শেষ করতে পারবে না। এই যে এখানে তিনটে প্যাকেট দেখছো ঘাসের ওপর, এগুলোতে আমাদের তিনটে গেট আছে যেগুলো এনারা ব্যাকইয়ার্ডে ঢোকার দুটো সাইডে আর একটা পিছন দিকে লাগিয়ে দেবে। ব্যাকইয়ার্ডে চলে এসেছি আমি, দেখো, আর বাইরে থেকে ব্যাকইয়ার্ডে ঢোকার জন্য এখানে একটা গেট করা হবে, আর সেটার জন্য এখানে গর্তও খুঁড়ে ফেলেছে এরা। আমাদের জমিটা এতটাই ঢালু, দেখে হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো, এই যে জমিটা এইভাবে নেমে যাচ্ছে, ওই জন্য এদিকে গেটের মুখটা করা যাবে না, গেটটা খুলবে হলো এই দিকটার থেকে। আর গেটের জন্য গর্ত করতে এদের নাকি প্রচুর খাটনি পড়ছে, কারণ এখানে মাটির থেকে বেশি ইট কাঠ পাথর এগুলোই রয়েছে, এই জন্য গর্ত করার জন্য এক্সট্রা আরও $200 নেবে বলছে। এবার দেখো, এটা হলো রেডিমেড সিমেন্টের ব্যাগ, যেটাতে অলরেডি বার্লি সিমেন্ট মাপ করে মেশানোই আছে। সিমেন্টটা গর্তের মধ্যে ঢেলে দিয়ে জল দিয়ে দিলেই 20 মিনিটের মধ্যেই শক্ত হয়ে যাবে, আলাদা করে বালি সিমেন্ট মিক্স করার কোনো ব্যাপারই নেই এখানে। দেখো, এখানে এবার গেটটা বসিয়ে এনারা লেভেলটা চেক করছে, তারপর লাগিয়ে সিমেন্টের মধ্যে জল ঢেলে দিলেই ডান। এবার বাড়ির ডান দিকটায় ফেন্সটা লাগাচ্ছে, গেটের এই হাফ পোর্শনটা লাগানো হয়ে গেছে, এটা ফিক্স থাকবে, আর এই দিকটাতে গেটটা বসবে। আমরা এখন একটু ভেতরে চলে এলাম, ওরা বাইরে কাজ করছে, সেই ফাঁকে আমরা একটু রান্নাটা করে নিই। আজকে মিষ্টুকে তাড়াতাড়ি আনতে হবে, কারণ আজকে থেকে ও থ্যাংকসগিভিং এর ছুটি পড়ছে, আর আজকে রান্নাটা বিদ্যুৎ করবে, সুতরাং আমার কোনো চিন্তা ভাবনা নেই। এই দেখো, বিদ্যুৎ এখানে আলু আর ডিম ভেজে তুলে রেখেছে, আর এখানে ও এখন পেঁয়াজ ভাজছে। কি রান্না হচ্ছে তুই বল? মাটন কষা। আর আমরা খাবো গোট কষা দিয়ে সাদা ভাত। মাটন কষা তো আমি আর মিষ্টু খাবো, তুই কি খাবি? ডিমের ঝাল, ডিমটা দিয়ে দিয়েছি, এই যে মধ্যে ডিম আছে, মশলাটা কষে গেছে, এবারে এই ম্যারিনেট করা গোটটা দিয়ে দেবো। দারুণ সুন্দর একটা গন্ধ আসছে পেঁয়াজ আর আদা রসুন কষানোর। পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে গোটটা এখন ভালো করে কষাবো। পাঁঠার মাংস একটু লাল হবে তো? লাল হবে, হবে ইন গোটাটা দেখবি। আচ্ছা, পাঁঠার মাংস বানালে আমি বানাই, আজকে বিদ্যুৎ বলল বানাবে, ঠিক আছে বানা তাহলে তুই। মাংস কদ্দুর রে? মাংস অলমোস্ট অনেকটা কুক হয়ে গেছে, দেখতে তো ভালো লাগছে, দারুণ গন্ধ আসছে। আলুটা কেবল তুলে নেব, কারণ আলুটা নাহলে একদম গলে তুলে মাংসটা। 12:30 বাজতে চললো, মিষ্টুকেও আনতে যেতে হবে। বিদ্যুৎ আজকে পুরো মাংসটাই প্রেসারে না দিয়ে কড়াইতে করছে, দেখো এতক্ষণ কষানোর জন্য কি সুন্দর একটা রং চলে এসেছে, আর মাংসও খুলে খুলে আসছে। আমি মাঝখানে গিয়ে মিষ্টুকে নিয়েও এসেছি স্কুল থেকে, মিষ্টুর চানঠানো হয়ে গেছে। কি খাবি মিষ্টু? গোটস কারি। মিষ্টু ভীষণ আনন্দ, চলো এবার খেতে বসে যাই আমরা। আমি ভাত ভেঙে অলরেডি বসে রয়েছি, এবার আমি একটু খেয়ে দেখি। এই দেখো, বিদ্যুৎ একটা গোটা টমেটো দিয়েছে, ডিমও দিয়েছে, মনে হয় ডাক বাংলো স্টাইলের বানিয়েছিস আজকে। গোটা টমেটো, ডিম, আলু আর গোট, আর ঝোলটা কিন্তু পাতলা না, পুরো কষা কষা বানিয়েছে ও। মিষ্টু দেখ তো কেমন লাগছে এবার। ও সব প্রিয় খাবার। ও বাবা, দেখি গরম আছে, মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে, এই দেখো খুলে আসছে সুন্দর। দারুণ হয়েছে, পুরো কড়াইতে কষিয়ে করা। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে খেতে বাবা। আলুটা আমি ধরেই বুঝতে পারছি, দেখো পুরো নরম, কুলকুল করছে, মানে আঙুলটা ঠেকালেই ভেঙে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে খেতে। তুই চলে আয়। হ্যাঁ, এবার আমরা তাহলে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাই যে আমরা থ্যাংকসগিভিং উপলক্ষে কি কি জিনিস কেনাকাটা করেছি। খেয়ে দিয়ে আবার আমরা ব্যাকইয়ার্ডে চলে এসেছি, এবার এনারা একদম পেছন দিকে ফেন্সটা লাগাচ্ছে। বাইরে আজকে এতটাই ঠান্ডা যে আমরা ভেতরে চলে গিয়েছিলাম, আর তার মধ্যে দেখো ওনারা অনেকটাই কাজ এগিয়ে ফেলেছে। বিদ্যুৎ যেখানটাতে দাঁড়িয়ে আছে ঠিক ওখানটাতেই আমাদের 3 নম্বর গেটটা বসবে,
আর তার জন্যই দেখো ওখানে গর্ত করছে। কিন্তু একটা জিনিস শুনে মনটা খুব খারাপ হয়ে গেল আমাদের। ওনারা আমাদেরকে ডেকে বললেন যে আজকে কাজ শেষ করতে পারবেন না, কারণ এখানে যে গেটটা বসানো হবে সেটা ডিফেক্টিভ এসছে। আবার এখন বসে থাকো হাপিত্তেশ করে, নতুন গেট আবার কবে ডেলিভার্ড হবে আর এনারা আবার কবে এসে কাজ শেষ করবেন, কি আর করার। চলো এখন ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই থ্যাংকস গিভিং উপলক্ষে আমরা কি কি কেনাকাটা করেছি। এই দেখো চলে এসেছি নাইফ নিয়ে। এই যে ভালোই সাইজ আছে তো, একটু ভালো, এটা যথেষ্ট বড় আছে। এটা আমরা অ্যামাজন থেকে কিনলাম না, এটা অ্যামাজন থেকে কিনেছি। এই হলো রাইস কুকার। এইটা হলো আমাদের সেকেন্ড আইটেম। দেখো আমরা তো রান্না বান্না করি খুব, এটা ভীষণ দরকার ছিল আমাদের। এই টাইমটাতেই আমরা এই রান্না করার জিনিসপত্র কিনি। এটা তোমার ননস্টিকের সেট। এই যে একটা তোমার ডেচকি আছে, এটা হলো ফ্রাইং প্যান উইথ ঢাকনা, দুটো সসপ্যান আছে আর এটা ছোট ফ্রাইং প্যান আছে। আর এই যে এটা তো স্ট্রেনার দিয়েছে, হাতা ঠাতা এগুলো কাজে লাগে না আমাদের খুব একটা, অন্য হাতা ইউজ করি। এটা খুব মানে খুব ভালো ডিলে পেয়েছি আমরা। এটা এখন খুলবো না, এটা কোনো স্পেশাল কিছু বানিয়ে তখন এই বাসনটা উদ্বোধন করবো। এখন আপাতত আছে, কিন্তু জেনারেলি আমরা রান্নাঘরের বাসন টাসন এই থ্যাংকসগিভিং এর টাইমে ভীষণ ভালো ডিলে খুব কম দামে দেয়, তো তখনই কিনে রাখি আর চলে অনেক দিন তালে। এটা হচ্ছে আমাদের থার্ড আইটেম। দেখি এটা হচ্ছে, এটাকে বলে গাটার ক্লিনার অ্যাকচুয়ালি। বাইরে যেখানে মানে ছাদের উপরে জল টলগুলো যেগুলো পড়ে, সেই জলগুলো যে পাইপ দিয়ে মানে ড্রেন হয়ে নিচে পড়ে, সেই জায়গাটা অনেক পাতা পুতা জমে যায় আর কি। হ্যাঁ, এই ফলের টাইমে তো অনেক পাতা পড়ে। হ্যাঁ, এটা দিয়ে ওই পাতাগুলোকে ওই জায়গাটায় ক্লিন করতে, যাতে না ক্লগ হয়ে যায় ড্রেনটা। হ্যাঁ, আটকে গেলে তখন আরো প্রবলেম হবে, তো পাইপ ক্লিনিং এর জন্য মেইনলি পাইপ ক্লিনার দরকারি জিনিস। হ্যাঁ রে, ভীষণ দরকার ছিল। এই রডটা অনেক দূর এক্সটেন্ড করা যায়, মানে এটা বড় করা যায়। দেখে মনে হচ্ছে ফুলঝুরির মতো ছোট, না এটা ফুল ঝাড়ুর মতো ছোট, সরি, কিন্তু এটা অনেকটাই বড় করা যায়, অনেক লম্বা। এটা হচ্ছে আমাদের ফোর্থ আইটেম। আমাদের এয়ার ফ্রায়ারটা খারাপ হয়ে গিয়েছিল, তো এইজন্য প্রচন্ড অসুবিধা হচ্ছিল। এয়ার ফ্রায়ার ছাড়া ভীষণ অসুবিধা হয়। তো আমরা এইটা নিলাম, যে কোনো ভাজা ভুজি বল, সিঙ্গারা ঠিঙ্গারা বা কোনো ফ্রোজেন খাবার, আমরা এটাতে ভেজে নি। হ্যাঁ, তেলে ঠেলে করলে সেরকম মুচমুচে ব্যাপারটা হয় না, নেতিয়ে থাকে, কিন্তু এয়ার ফ্রায়ারে খুব ভালো হয়, খুব হেলদিও। এই যে এখানে ছবি দেওয়া আছে আলু ভাজা, যেটা আমাদের খুব একদমই কম তেল লাগে। বিদ্যুৎ আর মিষ্টি তো খুবই আলু ভাজা খায়। এটা কস্কোর থেকে কেনা, না কস্কোর থেকে কেনা, এটা অনেক ফাংশন আছে। এই যে হোল চিকেন এখানে গ্রিলও করা যায় এটাতে। এই যে এখানে অনেক অ্যাক্সেসরিজ দেওয়া আছে, এই যে স্কিউয়ার র‍্যাক আছে, তারপরে এই যে স্কিউয়ার্স গুলো আছে। এইটাতে তোর মানে কফি বা ইয়ে করা যাবে, এটা মানে ঘোরে আর কি ড্রাম, ভেতরে কিছু জিনিস দিয়ে কফি কিংবা বাদাম ফাদাম যদি রোস্ট করে ওটা ভেতরে ঘুরতে থাকে, তো ওটা খুব সুন্দর রোস্ট হয়। এটা আমাদের খুবই দরকারি জিনিস। এটা হচ্ছে হোল চিকেন কিংবা, হ্যাঁ হোল চিকেনের জন্য এই যে লেখা আছে। তারপরে ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রেজ আছে ভাজা ঠাজা করার জন্য বা গ্রিল করার জন্য, একটা মানে অয়েল ফয়েল যদি ড্রিপ করে এটার মধ্যে পড়বে, এটা তারপরে ডিশওয়াশারে দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে, ভেতরটা নোংরা হবে না। আর এটা একটা বাস্কেট, আর এই যে এখানের থেকে সব ফাংশন কন্ট্রোল করা হয়। তো এটা পুরো সেট আপ করতে হবে। হ্যাঁ, এটা সেট আপ করতে হবে, পুরো ইয়ে করা আছে এখানে, এই যে খোলা আছে, এখানে সব অ্যাক্সেসরিজ চলবে। এই যে এইটা হচ্ছে যে স্কিওরটা, এটা যেটা বললাম তোমাদেরকে খুলে সেট আপ করতে হবে। তো আমাদের আপকামিং কোনো ব্লগে আমরা কিছু বানাবো এয়ার ফ্রায়ারে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো খানে। তো এটা হলো আমাদের ফোর্থ আইটেম। এবার লাস্টেরটা তোমাদেরকে দেখাই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের লাস্ট আইটেম। এটা আমার সব থেকে মানে ভালো লেগেছে। ইনফ্যাক্ট অন্যগুলো তো ভীষণই ফাংশনাল, কিন্তু এটা দারুণ। দেখো কি সুন্দর দেখতে এটা, মানে ক্রিসমাস ট্রিটা এই মই বেয়ে বেয়ে স্যান্টা উঠবে। চলো এটা ক্রিসমাস ট্রিতে গিয়ে আমরা সেট আপ করে নিই। দেখো বিদ্যুৎ সেট আপ করে দিয়েছে। এই যে এটা হলো ক্লাইম্বিং স্যান্টা, মানে ক্রিসমাস ট্রিতে লাইট লাগাতে উঠছে স্যান্টা। হ্যাঁ, অ্যাজ ইফ ক্রিসমাস ট্রিতে লাইট লাগাবে স্যান্টা। সিঁড়িবে উঠবে আবার নেমে যাবে, আর এটাতে 15খানা সং আছে। আর এই যে এখানে ঝোলাটা আছে,
অ্যাসিক তোমার এই ঝোলাটার মধ্যে লাইটটা রয়েছে, মানে ওখান থেকে বার করে নিয়ে নিয়ে উঠছে, এই যে পিঠে রয়েছে। তো এটাই ছিল আমাদের থ্যাঙ্কসগিভিং এর লাস্ট কেনা, এই কয়েকটা জিনিসই কিনেছি আমরা, খুব একটা কিনিনি এবার। শুরু শুরুতে যখন এসেছিলাম ইন্ডিয়া থেকে ইউএসএতে, প্রথম দু বছর প্রচুর মানে দোকানে গিয়ে রাত্রি 12টা অবধি কেনাকাটা করেছিলাম, কিন্তু এখন আস্তে আস্তে সব কিছুই যা দরকার হয় অনলাইনে কিনে নিয়ে সারা বছরই কিছু না কিছু সেল থাকে। বাট এই টাইমে কিচেন ওয়্যারগুলো ভীষণ ভালো ডিসকাউন্টে দেয়, তাই জন্যই কেনা এগুলো দরকার ছিল। তো এইগুলোই ছিল আমাদের কেনাকাটা তোমাদের সাথে যেগুলো আজকে শেয়ার করলাম। ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করব। প্লিজ তোমরা কমেন্টস করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ব্লগটা সবার সাথে শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।